তবে মেয়র মাসুদ হচ্ছে মুক্তি যোদ্ধা মেয়র মাসুদ, আর আজকের মাসুদ এক নয়। আজকে উনি নিজের স্বার্থের কারণে, নিজের অর্থনৈতিক ভাবে শক্তিশালী হওয়ার জন্য আওয়ামী লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগেরই ক্ষতি করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আমাদের গোপালপুর ভপুরে, আমাদের প্রিয় মানুষ গোপালপুর ভপুরে উন্নয়নের রূপকার জনাব তানভীর হাসান ছোটমনির নেতৃত্বে গোপালপুর ভপুরে যেভাবে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, আমাদের স্বাধীনতার পরে বহু এমপি আমাদের এই গোপালপুর ভপুরে হয়েছে, কিন্তু তানভীর হাসান ছোটমনি উনি এমন একজন ব্যক্তি, উনি এই যে অনেকেই বলেন উনি অশিক্ষিত এটা সেটা অনেক কথা বলেন, কিন্তু তানভীর হাসান ছোটমনি এমন একজন ব্যক্তি যিনি এই এলাকার গোপালপুর ভপুরের মানুষের এই মানে ভাগ্যের পরিবর্তন করার জন্য জননেত্রী শেখ হাসিনা যেরকম ঘোষণা দিয়েছিলেন নির্বাচনী ইস্তাহারে, বলেছিলেন ঘরে ঘরে চাকরির ব্যবস্থা হবে, সেই চাকরি কিন্তু শুধু সরকারি চাকরি নয়, বিভিন্ন ভাবে আপনার শিল্প প্রতিষ্ঠান কলকারখানা করে সেখানে চাকরির ব্যবস্থা করবে, সেইভাবেই তানভীর হাসান ছোটমনি আমাদের এলাকায় একটি ইকোনমিক জোনের জন্য যে প্রস্তাব পাস করিয়েছেন এর জন্য কিন্তু টাকাও বরাদ্দ হয়েছেন। এতেই প্রমাণিত হয় যে ছোটমনির হলো একজন জননন্দিত নেতা, জনগণের সুখে দুঃখে পাশে থাকার নেতা। সে কারণে আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছোটমনি সাহেবকে জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দেবেন এবং তার পক্ষে আমরা টোটাল ভপুর গোপালপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং আপনার মাধ্যমে আমিন সাহেবকেও বলতে চাই, দুদিন আগেও কিন্তু আপনি এই মাসুদ সাহেবের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন, নির্বাচনে বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং মাসুদ সাহেব সম্বন্ধে আমার চাইতে কিন্তু কোন অংশে আপনি কম জানেন না, তিনি শুধুমাত্র নিজের চিন্তা করেন। একটু মনে করে দেখেন যে এই মাসুদ সাহেবের বিরুদ্ধে কত কথাই না আপনি বলেছেন, আজকে মাসুদ সাহেবকে আপনি যেরকম চেনেন তার চাইতে কিন্তু কোন অংশে আমি কম চিনি না। হ্যাঁ, তাকে আমি সম্মান করি, তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, স্বাধীনতার যুদ্ধে সত্যিকার অর্থে একজন মুক্তিযোদ্ধা, তবে অনেক মুক্তিযোদ্ধাই কিন্তু, সব মুক্তিযোদ্ধাই কিন্তু আওয়ামী লীগ করেন না, সব মুক্তিযোদ্ধাই কিন্তু বিএনপি করেন না, সব মুক্তিযোদ্ধাই কিন্তু জামাত করেন না, অনেকেই কিন্তু জামাতেরও, যেটা আপনার ইননে আজকে যিনি আমেরিকা প্রবাসী শঙ্কর মুলবি নাকি ব্যাংকে চাকরি করতেন উনি কিন্তু জামাত শিবির করতেন। অতএব এইখানে এই সেটা আবার কথা না, একজন মুক্তিযোদ্ধা যে কোনো দল করতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয়, আমি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, যতদিন জীবিত থাকবো মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে দেব, সেই মুক্তিযোদ্ধা হিসাবে মেয়র মাসুদকে আমি সম্মান করব। তবে মেয়র মাসুদ হচ্ছে মুক্তিযোদ্ধা মেয়র মাসুদ, আর আজকের মাসুদ এক নয়। আজকে উনি নিজের স্বার্থের কারণে, নিজের অর্থনৈতিক ভাবে শক্তিশালী হওয়ার জন্য আওয়ামী লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগেরই ক্ষতি করে যাচ্ছেন। আমি অনুরোধ করবো উনি এমপি প্রার্থী যদি হতে চান, এমপি হতে যদি চান, তাহলে তাকে অবশ্যই আওয়ামী লীগের পক্ষে কাজ করতে হবে এবং বিগত দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কাজগুলো করে আওয়ামী লীগের লোকজনকে, ত্যাগী নেতা কর্মীদের ক্ষতিগ্রস্ত করছে, তাদের কাছে গিয়ে সমবেদনা জানাতে হবে, তাইলে না হয় উনি প্রকৃত পক্ষে আওয়ামী লীগের হবেন, কিন্তু প্রকৃত পক্ষে আওয়ামী লীগ হতে পারবেন না। সবাইকে ধন্যবাদ।